আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে বিন্নি ভাত রেসিপি। এই বিন্নি ভাতটা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষজনের কাছে খুবই পছন্দের একটি খাবার। তো নানানজন নানানভাবে এই বিন্নি ভাতটা রান্না করে থাকে। তো আজকে আমি আমার মায়ের অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ বিন্নি চাল। এখানে আমি লাল রঙের বিন্নি চালটা ইউজ করছি, আপনাদের হাতের কাছে যেইটা অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ যদি সাদাটা থাকে তাহলে সাদাটা ইউজ করতে পারেন। এখানে আমি এই ব্র্যান্ডের চালটা ইউজ করেছি, আপনারা যে কোনো গ্রোসারি শপে খুব সহজেই পেয়ে যাবেন। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে ভালোভাবে এই কারণে ধুতে হবে যে চালটা থেকে প্রচুর ময়লা বের হয়। কয়েকবার পানি বদল করে আমি চালটাকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝারিয়ে নিয়ে আসছি। চালটাকে খুব ঝরঝরে করে আমি নিয়ে এসেছি। এখন চলে যাচ্ছি চুলায় বিন্নি ভাতটা রান্না করবার জন্য। চুলায় একটা সিলভারের হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। এই পানিটার মধ্যেই চালটা সেদ্ধ করব। তো এখন সুঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি কয়েক টুকরো লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যখন পানিতে একটা বলক উঠে আসবে তখন এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চাল আমি দিয়ে দিচ্ছি। চালগুলোকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, আধা সেদ্ধ করে নিতে হবে এই চালগুলোকে। চালগুলো আধা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। যখন এইভাবে ধরে দেখবেন যে কিছুটা গলেছে আর কিছুটা এইভাবে দানা দানা শক্ত হয়ে রয়েছে, তখন বুঝতে হবে চালটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাতের মাড় যেভাবে আমরা ফেলে দেই ঠিক সেইভাবে এই চালের মাড়টাও আমি ফেলে দিচ্ছি। বিন্নি চাল যেহেতু একটু আঠালো টাইপস হয়, তাই এই চাল থেকে মাড়টা পুরোপুরি সরানো যাবে না। তাই আমি চুলায় আবারও একটু বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে অবশিষ্ট যে মাড়টা থাকবে সেটা কিন্তু কমে যাবে। ঢাকনা খুলে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি আর 1 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন, লবণটা যদি ঠিকঠাক না থাকে তাহলে খেতে একটু পানসে লাগবে। তো আমি লবণটা এক ফাঁকে চেক করে নিয়েছি, লবণটা আমার ঠিকই ছিল। অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঠিক 10 মিনিটের জন্য, চুলার হিটটা একদম লোতে রেখে। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পরে। এর মধ্যে চালটা প্রপারলি হয়ে গিয়েছে, মজাদার বিন্নি ভাত রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার বিন্নি ভাত রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই বিন্নি ভাতটা খেতে যেমন মজার দেখতেও সুন্দর, তো আমি অল্প কিছুটা নারকেল কোড়া উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, যেহেতু একবার নারকেল কোড়া ইউজ করা হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।